যদি হায়াতে হয় তাইলে মানুষ আল্লাহর প্রিয় হয়, আর যদি ঈমান আমল হারিয়ে যায় তাইলে মানুষ মানুষ থাকে না। এটা বিজ্ঞানের বিবর্তন দিয়ে জানোয়ার হওয়া লাগে না, এমনিই পশু পাখির যেতে বেশি খারাপ হয়ে যায়। আর যদি ঈমান আর আমলের হিফাজত হয় তাহলে মানুষটা যত নিকৃষ্টই হোক না কেন সে উৎকৃষ্ট আল্লাহর জান্নাতি মেহমান হিসেবে বিবেচিত হয়। এ কারণে দৌলতে ঈমানের বড় সংরক্ষণ করা, এটার দেখভাল করা। ঈমানের যতন হলো সবচেয়ে বড় যতন, কারণ ঈমানের এক জাররাও যদি কেউ কবরে নিয়ে যায় সর্বকনিষ্ঠ ঈমানদারকে আল্লাহ তাআলা এমন পৃথিবীর দশ দুনিয়ার রাজত্ব দান করবেন। সুবহানাল্লাহ, আরো আস্তে করে বলেন সুবহানাল্লাহ। আপনারা কি অন্য মনুষ্য নাকি? হ্যাঁ, কে কইছে অন্য মনুষ্য না? এই যে অন্য মনুষ্য, অন্য মনুষ্য এটা থাকাটা ঈমানি দুর্বলতার কারণে আমরা অন্য মনুষ্য থাকি। আমাদের একাগ্রতা যেটা দিনই কাজে ইবাদতে একাগ্রতা আমাদের কম, এই কারণে আমাদের দেশে ইমাম সাহেব যদি তিন রাকাত পরে সালাম ফিরায়, আমিও তিন রাকাত পরে সালাম ফিরেছি ভুলে, একজনের লুকমা দেয় নাই, তার মানে হলো পিছনে দুই চার কাতার মুসল্লি যা থাকে এদের অধিকাংশই অন্যমনস্ক থাকে। কি ঠিক বললেও ঠিক না বললেও ঠিক, এটা কি কোনো মিথ্যা কথা নাকি? যদি ঠিকঠাক মতো নামাজে থাকতো তাহলে তাশাহুদের পরে যখন ইমাম সাহেব বৈশা দুরুদ শরীফ মাসুরা পড়তেছে দোয়া মাসুরা, তখনই তো হের আন্দাজ হইতো তো ইমাম সাহেব উঠে না কেরে, এ তো লুকমা দিতে হইব, আগেই রেডি হইতো, হে তো এরম স্যার হইছে অন্যদিকে, ছিল নামাজে গেছে মানে শ্বশুর বাড়ি অথবা অন্য কোথাও যায় বসে আছে, অন্যমনস্ক। অন্যমনস্কতা এটা মুমিনের বড় ধরনের একটা দোষ, আর হুজুরি কালব মুমিনের বিরাট বড় একটা গুণ। মুহাব্বত আর হুজুরি কালবের সাথে ইখলাসের সাথে অল্প আমল করলে পরে এটা নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আর আমাদের যে হালত থাকে এটা থাকে অন্যমনস্ক, আমাদের মতো অন্যমনস্ক সাহাবায়ে কেরাম ছিলেন না। যেমন আল্লাহর রাসূল নামাজের ইমামতি করতেছেন, নামাজ পড়াইতেছেন স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর নবীজির পেছনে ইক্তেদা করেছেন সাহাবায়ে কেরাম, পৃথিবীর শ্রেষ্ঠতম মুমিনদের জামাত আল্লাহর নবীর পেছনে ইক্তেদা করেছেন। ইক্তেদার হালতটা কিরকম ছিল বুঝেন? বুঝেছেন না? তারপরে এখান সুবহানাল্লাহ সব খুলে ফেলছে, একাগ্রতার অভাব হইলে খুলতো? হ্যাঁ, বেকা হয়ে বের হয়েছে, একাগ্রতার অভাব হইলে খুলতে পারতো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুলছেন, তোর সামনের কাতারের মুসল্লিরা খুলছে, দ্বিতীয় কাতারের যারা তারা দেখছে আমাদের সামনের গুলা যেহেতু খুলছে তাহলে নবী কিছু করছে, দ্বিতীয় কাতার খুলছে, তৃতীয় কাতারের যারা তারা নবীর পায়ের দিকে তাকায় রয়ে নেই, সেজদার জায়গায় তাকায় রয়েছে, কিন্তু সামনের কাতারের পা নড়ে চড়ে জুতা খুলছে, ওরাও জুতা খুলছে, যা ছিল গোটা মসজিদে সব জুতা খুলে লাইছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ ফিরায় বলেন, সালাম ফিরায় আল্লাহর রাসূল বলেন, আমি জুতা খুলছি, আমার জুতার নিচে নাপাক আছে, তোরা খুলছো গে? কয় আল্লাহর নবী আপনি খুলছেন তাই আমরা খুলছি, আমরা মনে করছি নামাজ রত কোন নির্দেশ জারি হয়েছে যে জুতা পরে নামাজ পড়া যায় বলা, এই কারণে আমরাও ডরে ভয়ে সব খুলে বলেছি। কতটা খেয়াল, এটা হলো সাহাবায়ে কেরামের ইক্তেদা, আর আমাদের ইক্তেদা হলো দেহ আছে এখানে মন আছে শ্বশুর বাড়িতে, এইরকম মন নিয়া কেয়ামত পর্যন্ত ওয়াজ শুনলেও পরিবর্তন হয় না।
বুঝেন নাই কথাটা এই ওয়াজ শুনে এগুলো না কালবে ঢুকে না আমলের সুযোগ হয় আপনাদের কি কোনো আক্রমণ করছি না এটা একটা তরবিয়াতি আলোচনা করতেছি আর কি একাগ্রতা বাড়ানো চাই কতটুকু কিভাবে একজন আলেমকে দেখা চাই একজন আলেমের মানে সান্নিধ্যে যখন থাকা কতটুকু মনোযোগী থাকা চাই আলেমের সামনে বসতে মানে হলো আমি আমার কথা বলতেছি না মানে আমার পরে মনে করেন আজারি সাহেব হুজুর বসছে আপনারা ওনার সামনে বসলেন মানে আপনারা ওনার ছাত্র ছাত্রর মনোযোগ উস্তাদের সামনে কিরকম হওয়া দরকার আমাদের তো কোনো গভীর মনোযোগ আসে না কথা শোনার বেলায় কত কষ্ট করে মনোযোগী করা লাগে সাহাবা একরাম নবীজির ছাত্র ছিলেন অমনোযোগী শ্রোতা ছিলেন না অমনোযোগী সাথী ছিলেন না অমনোযোগী সাহাবী ছিলেন না কিভাবে রসূলকে দেখছেন কিভাবে নবীর কথা মানছেন আজব ইতিহাস বসতে বলছেন কারে বসতে বলছেন শুনে নাই আওয়াজ শুনছে বসতে বসে আল্লাহর নবী নিজেই বয়ে বসছে জায়গায় আব্দুল্লাহ ইবনে ওমর আল্লাহর রাসূল বললেন তুমি বইছো কি লাগে কয় বলছেন ইজলিস কারে কইছেন তা কি শুনছি শুনছি বস আমি মনে করছি আমারে কইছেন তা আমি বয়ে বসছি কতটা মনোযোগ নবীর কথার উপরে নবীজির দেহের উপরে মনোযোগ কত মনে করেন আপনার সাথে আপনার বন্ধু 50 বছরের বন্ধুত্ব কিন্তু সে কিন্তু বলতে পারবে না যে আপনার মোজ কয়টা বাজছে ঠিক না যেমন মনে করেন আমার বেবি সাহেব বইয়ের লগে জামাইয়ের লগে সবচেয়ে বেশি খাতির থাকে এত কাছে থাকে এরপরও আমার বেবি 14 বছর পরে কয় আপনার আঙ্গুলে কাটা দাগ কে আঙ্গুলি ডাসকে দেখলে সাদা তঙ্গুলিতে কাটা দাগ আছে এটা দেখছে 14 বছর পরে আরে এখানে কি হয়েছিল এটা ছোটবেলায় কাটছিল এটা 14 বছর পরে দেখছ জি 14 বছর পরে আজকে নজরে পড়ছে অনেক আগে দেখছে 14 বছর পরে কইতেছে 12-14 বছর পরে ভাই এনে কাটাকে দেখো এতদিন পরে টের পাইলা সাদা তঙ্গুলিতে কাটাস আর আল্লাহর রাসূলের মাত্র 13 বছরের জীবনে সাহাবীরা নবীর কাছে গেছে নবীজির উঙ্গুলির মাথা কেমন ছিল তাও বলছে নবীজির পিঠ কেমন ছিল তাও বলেছে নবীজির পিঠে পশমগুলো কেমন ছিল তাও বলছে বুড়ো দুইটা কেমন ছিল তাও বলছে নবী হাসলে কেমন দেখা যেত তাও বলছে নবীজি কাত হলে কিরকম দেখা যেত তাও বলছে নবীজির গোড়ালিটা কেমন ছিল তাও বলছে শেষ পর্যন্ত 63 বছরের হায়াতে আল্লাহর রাসূলের কয়টা চুল কয়টা দাড়ি পাকছে নবীজির কয়টা চুল কয়টা দাড়ি সাদা হয়েছে সাহাবী গুইনা গুইনা এটা উম্মতের কাছে পেশ করছে কতটুকু মনোযোগী হইলে পড়ে আল্লাহর রাসূলের কয়টা চুল সাদা হয়েছে আর কয়টা দাড়ি পাকা হয়েছে সাদা হয়েছে এটা গুইনা গুইনা সাহাবী উম্মতের কাছে নবীর বর্ণনা পেশ করতে পারে আল্লাহু আকবার বলেন জোরে করে বলেন আল্লাহু আকবার মনোযোগ ওনাদের এইটা যেমন মনোযোগের ছিল নামাজও মনোযোগের ছিল দরদের নামাজ ছিল রোজা দরদের ছিল আজান দরদের ছিল এ কারণে ওনাদের অল্প আমল ভারী ছিল ওনাদের সেজদায় ওজন ছিল আমাদের আমলে ওজন কম ডক্টর ইকবাল বলেন সুনিনা মিসর ও ফিলিস্তিন কো সুনিনা মিসর ও ফিলিস্তিন কো ও আজা মাইনে দিয়া থা জিসনে পাহাড়ু কো রাশায় সাইমাব ও সজদা وہ سجدہ جسے روح زمین کاپ جاتی تھی اسی کو آج ترستی ہے منبر و محراب سنینا مصر و
فلسطین کو آزام نے دیا تھا جس نے پہاڑوں کو راشے سیماب وہ سجدہ جسے روح زمین کاپ جاتی تھی اسی کو آج ترستی ہے منبر و محراب اسی کو آج ترستی ہے منبر و محراب آگیر جوگیر آزان ہوئی لے آزانیر جواب مانوش کھلی دی ستانا ایتو احتمام چھلو آزانیر آواز گلور جا آزانیر جواب پہارے چراب تھے کے بیر ہوئی سے پہارے او جواب دی سے آزانیر آر مانوشیر سجدار ازن کسی لے جے مانوش سجدہ دلے مانوشیر سجدار بھارے زمین تھر تھر کرے کب سے سجدار بھارے اللہ اکبر زورے کرے بلے سجدار بھارے زمین تھر تھر کرے کب سے مکھیر کتھا ایمون سلو بیروئی لے مکھیر کتھا قدر پرانی کلے کر سے پانی کتھا شن سے مکھیر پانی روپور دیا گھرا چلایا چلے گے سے জঙ্গলে ঢুকছে ডাক দিছে এই হিংস্র প্রাণী কারা আছস বেরিয়ে যা এখান থেকে আমরা আল্লাহর গোলাম আসছি আরামে থাকতে দেই বাইরে চলে গেছে সাপ তার বাচ্চাকে নিয়ে বেরিয়ে গেছে হিংস্র প্রাণী তার বাচ্চাকে কাঁধে করে জঙ্গল খালি করে বেরিয়ে গেছে এটা কি মানুষের বিজ্ঞানের পাওয়ার ছিল না প্রযুক্তির পাওয়ার না আমলের পাওয়ার اخلاقের পাওয়ার ঈমানের পাওয়ার এটা অনেক দামি এক দৌলত একাগ্রতা লাগে সব কিছুতে একাগ্রতা লাগে একাগ্রতা সহকারে যদি এক বেলার ওয়াজ শুনে এক বেলার ওয়াজ একটি কথা তার হিদায়াতের জরিয়া হয়ে যায় আর যদি একাগ্রতা ছাড়া শুনে শুধু কানে দেয় দিল দিয়া না শুনে মুহাব্বতের সাথে যদি না শুনে সারা জিন্দেগি ওয়াজ শুনলেও পরিবর্তন হবে না ওয়াজ শুনবে নামাজ পড়বে না তাফসীর শুনবে নিজের পরিবর্তন তাফসীর দিয়া করবে না নিজের ভেতরে फायदा আসবে না তার এ কারণে জিন্দেগির যত আমল আছে সকল আমলের ভেতরে ভালোবাসা কাম্য ইখলাস কাম্য মুহাব্বত কাম্য কারণ মানুষের জিন্দগির অনেক আমল লাগবে না অল্প আমল ও নাজাতের জন্য কাফি হয়ে যাবে মিজানের নেকের পালাকে অল্প আমল ওজনদার বানায় ফেলবে শর্ত হলো আমলগুলো ভালোবাসা মিশ্রিত হইতে হবে মুহাব্বত দরদ দরদ বান্দার জিন্দেগির প্রতিটা আমলের রকম হলো দুইটা একটা হলো আমলের বাহ্যিক রং আর একটা হলো আমলের ভিতরের রং প্রতিটা আমলের বাহ্যিক রং সুন্নতের ইত্তিবার মাধ্যমে বাহ্যিক রংকে আল্লাহর পছন্দের বানাইতে হয় আর প্রত্যেকটা আমলের ভেতরের রং হলো ইখলাস যেটা মুহাব্বত দিয়ে তারে মজবুত বানাইতে হয় দুই রকম যদি কোনো আমলের ভালো হয় তাহলে এই আমলটা অল্প হইলে নাজাতের কাফি হয় যথেষ্ট হয়ে যায় আর যদি সারা জিন্দেগি ভর কেউ আমল করে যার আমলের সুন্নত ঠিক নাই ইখলাস ঠিক নাই অমন আমল আল্লাহর কাছে টিকবে না আমলগুলো যখন চেক করা হবে পরীক্ষা নিরীক্ষা করা হবে মিজানের পালায় তুলবে তো টিকবে না এই যে আমাদের বাংলাদেশে পোশাক শিল্প আছে গার্মেন্টস শিল্প বিদেশিরা আমাদের কাছ থেকে পোশাক বানায় ওরা নেয় অর্ডার করে একটা সুতার গরমিল যদি হয় তাহলে অর্ডার ক্যান্সেল হয়ে যায় মানে বোতামটা যে কালারের দেওয়ার কথা ছিল শুধু কালারটা একটু ডিস কালার পড়ছে একটা বোতাম
কাপড় ঠিক আছে, সেলাই ঠিক আছে, মাপ ঠিক আছে, বোতামের সুতাটা ঠিক নাই বলবে ক্যান্সেল। কি মনে করেছি জিন্দেগির প্রত্যেকটা কাজ বান্দার জিন্দেগি যত কাজ বান্দা করবে সব কাজ চেক হবে। এটা যদি নবীর তরিকায় হয়, ওজন আছে, ইখলাস ওয়ালা হয়, তো এটা চেকে টিকা গেছে মিজানের পালায় উঠবে। পরীক্ষা নিরীক্ষায় যদি না টিকে তাহলে চেহারায় ফিকা মারা হবে। আল্লাহ রাসূল বলছেন তোমাদের আমল চেক হবে, যদি চেকের পরে কারোর আমল মানদণ্ডে না আসে, যেমন নামাজ কারোর কারোর আল্লাহর রাসূল বলেন কারোর কারোর নামাজ তার চেহারায় ছুঁড়ে মারা হবে। কেন? তার নামাজের মাসাইল ঠিক নাই, কাইফিয়াত ঠিক নাই। তবে কাইফিয়াতে আমল সহি করা এটা সহজ, কাইফিয়াতে আমল ঠিক করে নেওয়া এটা কঠিন না, এটা সহজ। একটা চিল্লা লাগাইলে নামাজের কাইফিয়াত ঠিক হয়ে যায়, হাক্কানি পীরের কাছে বায়াত হইলে কিছুদিন সবক আদায় করলে আমলের কাইফিয়াত ঠিক হয়ে যায়, মাদ্রাসায় ভর্তি হইলে ছোট্ট মাসুম বাচ্চা ও জানাজার নামাজের ইমাম হয়ে যায়, নুরানি করে, ইমামতি করে, কাইফিয়াত ঠিক হয়ে যায়। কিন্তু ইখলাস এটা সারা জিন্দেগি সাধনা করে অর্জন করতে হয়, সারা জিন্দেগি ভর সাধনা করে তারপরে আমলের ভিতরে ইখলাস পয়দা করতে হয়। এত সস্তা না জিনিসটা, বছরে একবার নামাজ পড়ে তুমি মুখলিস আহমেদ হয়ে যাবা, ওটা তোমার কল্পনা বাস্তবতা না? সপ্তাহে একদিন জুমার নামাজ পড়ে তুমি আবেদ হয়ে যাবে, এটা তোমার কামনা বাসনা আকাঙ্ক্ষা বাস্তবতা না? বাস্তবতা অনেক কঠিন, সারা জিন্দেগি ইবাদত করার পরে আমলে ইখলাস পয়দা করা কঠিন হয়ে যায়। ভেতর ঠিক করা এটা কঠিন। হযরত উমরের মতো মানুষ যার ব্যাপারে আল্লাহর রাসূল সনদ দিছেন আমার পরে কেউ নবী হইলে উমর হইতো, সুবহানাল্লাহ বলেন না? মানে হযরত উমরের শান কি যে আল্লাহর রাসূল বলেন আমার পরে কেউ নবুয়াত পাইলে উমর নবুয়াত পাইতো। সেই উমর কয় ভিতরে নেফাকি হয়ে গেল কিনা, আর তিন পয়সার বৈরাগী তিন দিন আমল করে কয় আমার চাইতে বুজুর্গ কে আছে আমার সম্মান করে না, কেন চিল্লা লাগায় আমি সব হয়ে গেছে আর মুরিদ হয়ে পিস হয়ে গেছে, নিজের মৌলবীর চাইতে বড় বড় মনে করে, ওনার চাইতে আমি ভালো, এর একটা ভাব আর কি। এত সস্তা জিনিস না এগুলো, জিন্দেগি তার সাধনার নাম, জিন্দেগিটা ইবাদতের সাধনার মাঠে সারা জিন্দেগি ব্যয় করতে হয়, এরপরেও নাজাত কামনা করা এটা কঠিন। এজন্য নিজেকে দুর্বল বানায় আল্লাহর গোলামি করার সময় যত তাওয়াজু ইনকিসারি হাল, যত মহাব্বতের হাল পয়দা করা যাবে আমলগুলা তত জুন্দার হবে। কিছু কিছু আমল আছে আমল ছোট কিন্তু এগুলো মিজানে বড় হয়, বহু কারণে আমল বড় হয়, কখনো কারণ জায়গার কারণে আমল বড় হয়ে যায়, আমলটা ছোট কিন্তু ওয়াক্তের খাতিরে আমল বড় হয়ে যায়, আমলটা ছোট কিন্তু জায়গার কারণে আমল বড় হয়ে যায়। যেমন মাকানের কারণে মাকিনের মূল্য বাড়ে, জায়গার কারণে জিনিসের দাম বাড়ে, মার্কেটে গেছে দেখে এটার দাম 3000 হয়ে গেছে, ফুটপাতে একই জিনিস 500, জায়গার কারণে দাম বেড়ে যায়। মানুষ যখন প্রসকোয়াটারে থাকে তখন একরকম থাকে, যখন বাড়িতে থাকে তখন আর একরকম থাকে, আর যখন মসজিদে থাকে জায়গার কারণে দামটা ভিন্ন রকম থাকে। এই মাহফিলের বাইরে বাজার বসছে, ওখানেও কিছু মানুষ আছে, এই মাহফিলের ভেতরে চতুর্দিকে ফেরেশতা আছে, এখানেও কিছু মানুষ বসছে, জাগার কারণে মানুষগুলা দামি হয়ে গেছে। হাফাতুমুল মালাইকা, মালাইকারা ঘিরে নিছে, রহমত পড়তেছে, সাকিনা নাজিল হইতেছে, নাজালাত আলাইহিমুস সাকিনা,
তাদেরকে আল্লাহর পক্ষ থেকে রহমতের বারিশ তাদেরকে ঢাইকা দিতেছে পড়তেছে মাথার উপরে রহমত পড়তেছে গাশিয়াতুমুর রাহমা আল্লাহ তাআলা নিজে তাদের আলোচনা শুরু করছে আল্লাহ তাআলা এখানে বসছে আর জাগার কারণে তারে maaf করে দিয়েছে কারণে টিভি দেখতে পায় নাই তো কিরণমালা দেখতে পায় নাই সিনেমা দেখতে বসে নাই বিশ্বকাপে মেসির বাইরে বাইরে দেখতে বসে নাই অথবা ক্রিকেটের কোনো দৌড়াদৌড়ি দেখতে বসে নাই দেখতে বসছে চেহারা আলেমের চেহারা যাদের চেহারা দেখলে সব যাদের চেহারার ভিতরে ইলমের নূর আছে আমলের নূর আছে যাদের চেহারার ভিতরে আনওয়ারে ইলম ফুটে ওঠে আমল ফুটে ওঠে সাহাবীদের চেহারার ফি উজুহিহিম মিন আসারি সুজুদ কিছু মানুষের চেহারার ভিতরে ইবাদতের রং থাকে ইমানের রং থাকে এই চেহারাগুলো দেখলে পড়ে গুনাহ জড়তে থাকে আর ঈমান বাড়তে থাকে গুনাহ জড়তে থাকে আর ঈমান বাড়তে থাকে সব চেহারা এক সমান চেহারা না কিছু চেহারা দেখলে গুনাহ ঝরে ঈমান বাড়ে আল্লাহ তাআলার মহব্বত বাড়ে শরণ বাড়ে যাকারাকুম বিল্লাহি রুইয়াতুহু চেহারা দেখতে বসছে মুলবীর চেহারা দেখতে বসছে আলেম দেখতে বসছে কথা শুনতেছে আল্লাহর কথা শুনতেছে মুখে জপতেছে আল্লাহর নাম জপতেছে জায়গাটা দামি হয়ে গেছে জায়গায় বসে আল্লাহর স্মরণ করতেছে যারা শামিল হইতেছে তাদের গুনাহ maaf হইতেছে আমলনামা আল্লাহ তাআলা ধুইয়া আমলনামা আল্লাহ তাআলা আমলনামা গুনাহ মুক্ত করে তার আমলনামা নূর দিয়া বইরা দিতেছে পিছনের জিন্দেগীর গুনাহ আল্লাহ তাআলা maaf করতেছে জাগার কারণে জাগার কারণে মাকিনের কারণে মাকিন মাকিনের কারণেও মাকানের মূল্য বাড়ে কোন আলেম কোথাও গেল মাকান দামি হয়ে যায় এই কারণেই মাদ্রাসা দামি হয়ে যায় ওখানে মাকিনটা ভালো মাকান দামি কেন ইলমের কারণে ইলমের মাকিনের কারণে মাদ্রাসার মূল্য হয়ে গেছে যেই মাদ্রাসা ইলিম নাই মাদ্রাসা লেখা আছে কিন্তু মাদ্রাসার কোনো আমল নাই মাদ্রাসার কোনো আদর্শ সেখানে নাই মাকিন নাই জিনিস নাই মাল নাই না ইলিম আছে না আমল আছে মাদ্রাসা না কলেজের চাইতে বেশি খারাপ হয়ে যায় এটা মাকিনের কারণে ও মাকানের দাম বাড়ে মাকানের কারণে মাকিনের দাম বাড়ে আবার সময়ের কারণে ও আমলের দাম বাড়ে যেমন কেউ যদি মাগরিবের পরে দোয়া করে আল্লাহ দোজখে দিও না দোজখে দিও না দোজখে দিও না আল্লাহ মাজিরনি মিনান নার দোয়াটা মাগরিবের পরে পড়লে সময়ের কারণে দামি নবী সুন্নত মতো পড়ছে সময়ের কারণে জুমা বারে ওবাইলাল মাগরিবের দোয়া দামি সময়ের কারণে রমজানের প্রতিটি সেজদা দামি রমজান মাসের ভিতরে ঢুকছে একে সত্তর হয়ে গেছে নফল ফরজ হয়ে গেছে দাম বেড়ে গেছে মাকানের কারণে মাকিন দামি একই নামাজ কাবার সামনে নিয়ে মক্কাতুল মুকাররমায় পড়ছে লাখ গুণ বেশি সব হয়ে গেছে মসজিদুন নবীতে পড়েছে তো পঞ্চাশ হাজার গুণ সব বেড়ে গেছে জায়গার কারণে জিনিসের দাম বাড়তেছে রজব মাস চলছে রজব মাসে হায়াত চাইলে আল্লাহ খুশি হয় শাবান মাসে যদি হায়াত চায় আল্লাহ বেশি খুশি হয় আল্লাহর রাসূল বলছেন রজব শাবানে যারা হায়াত চায় আল্লাহ তাদের হায়াত বাড়ায়া দেয় আল্লাহর রাসূল দোয়া শিখাইছেন রজব উঠলে পড়ে রজবের চাঁদ উঠলে পড়ে দোয়া করবা আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়াবাল্লিগনা রমাদান ও গো আল্লাহ রজব শাবানে আমারে বরকত দাও আমারে রমজানে পৌঁছায় দাও এই দোয়া পড়বে লাভ কি
দোয়া করার সাথে সাথে হায়াত বেড়ে যাবে আল্লাহর রাসূল কোন ওয়াদা থা যিনি উম্মতরে শিখান নাই আবু দাউদ শরীফের রিওয়ায়াত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম বয়ান করতেছেন এক সাহাবী বসে বসে নবীর বয়ান লিখতেছে নবী যা কয় সাহাবী সব লেখে পাশে আরেকজন কয় এই যা কয় সব লিখতে হইব যেগুলো মূল মূল কথা হেগুলো লেখ এক সাহাবী আরেক সাহাবীরে কয় আল্লাহর রাসূল এটা দেখে ফেলেছেন শুনে ফেলেছেন আল্লাহর রাসূল বলে না আমি যা বলি সব লেখো কারণ মা ইয়ামতিকু আনিল হাওয়া নিজে থেকে আমি একটা কথাও বলি না আল্লাহু আকবার বলেন নবী নিজে থেকে একটা কথাও বলে না নবী যা বলে সব কার কথা বলে আল্লাহ আওয়াজ করে বলেন কার কথা বলে আল্লাহ এই মুখটা খোলেন খোলেন মুখটা খোলেন বলেন কার কথা বলে আল্লাহ নবীর কথা সব কার কথা আল্লাহ আল্লাহর কথা আপনি মর্জি সে কবি কুছ নাহি কহতে আকা আপনি মর্জি সে কবি কুছ নাহি কহতে আকা جو خدا کہتا ہے سرکار وہی کہتے ہیں جو خدا کہتا ہے سرکار وہی کہتے ہیں اللہ رسول جتا بولن سب اللہ کتھا بولن شدر اللہ رسول شکایت سے جا سب اللہ شکھا دیتے سے اگرانے رسول بولے رجب شعبان دعا کربا اللہ রজব শাবানে বরকত দেন রমজানে পৌঁছায় দেন তার মানে রজব শাবানে এটা বললে হায়াত বেড়ে যাবে এক নাম্বার হায়াত বাড়বে দুই নাম্বার এই দোয়া মুহাব্বতের সাথে একবার করার পরে যদি কারোর মৃত্যু হয়ে যায় তাহলেও এই দোয়ার বরকতে রজব শাবান রমজান ইবাদত করার সব এক দোয়া দিয়ে কামাই করে ফেলবে তাহলে জাররা পরিমাণ নেকির কাজকে ছোট মনে করতে নাই জাররা পরিমাণ গুনার কাজকে অবহেলা করতে নাই ছোট সাপের কামড়েও মানুষ মরে বড় সাপের কামড়েও মানুষ মরে ছোট আমলের দ্বারা জান্নাতের দ্বার খুলে মিজানের পালা ভরে ছোট আমল দিয়েও ভরে একটা দোয়া দিয়া লাইলাতুল কদরের ইবাদত ঝরে যদি দোয়া করার পরে লোকটা মরে এই দোয়ায় তার মিজানে লাইলাতুল কদর পাওয়ার ইবাদত ঝরে পড়ে দোয়া দিয়ে ঝরে পড়ে মানব জীবনে প্রতিটি নেক কাজের মূল্যায়ন করুন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন আমার সাথে কোন নেকির কাজ ছাড়ব না হয় নাই হয় নাই আমি বলবো কোন নেকির কাজ আপনারা সবাই মিলে জোরে বলবেন ছাড়ব না কোন নেকির কাজ ছাড়ব না কোন নেকির কাজ ছাড়ব না আমি বলবো কোন গুনার কাজ আপনারা বলবেন করব না কোন গুনার কাজ করব না ছোট হোক বড় হোক করব না গুনাহ করব না ইনশাআল্লাহ বলেন জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওয়াদা তো ইনশাআল্লাহ ওয়াদা ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন আমিন নেক আমল করতে হবে নেক আমলটাই হলো হাইওয়ান আর ইনসানের ব্যবধান হলো ঈমান আর আমল মানুষের যদি ঈমান আমল না থাকে তাহলে এটা বান্দরের চাইতে খারাপ শুয়ারের চাইতে খারাপ এটা আর যদি আমল থাকে তাহলে এটা সর্বোৎকৃষ্ট এটার জায়গা হলো আল্লাহর জান্নাত জায়গা কি জোরে বলেন জায়গা কি জান্নাত এই নেক আমল सही भावे करते मसाइल सुन्नत इखलास एई गुला जातिरे शिखाइते दरकार हलो उलामा दरकार की जोरे आवाज करे बोलें की दरकार उलामा उलामा गठनेर जायगा की एई जे मदरसा नाम की आलाउद्दीन भुइया पाउमी मदरसा आलेम बनानोर जायगा सन्त्रासी बनानोर जायगा ना हाफेज बनानोर जायगा पिच्ची पिच्ची गुला रे पागड़ी देवा हयेछे याद रखते होंगे, देखभाल करते होंगे, इन्शाल्लाह बोलन। इन्शाल्लाह। अमादर स्कूल कॉलेज किसी धर्म शिक्षा चिलो ये तक बियर करे अखों ने खाने ढूँक से होलो बानोर, ढूँक से बेपत्तीगी, ढूँक से समकमिता, ढूँक से पर्दारों पर आघात, आक्रमण, ढूँक से विवर्तन बाद, तो ईद एकत्तुबाद के विदाई करा हुए से।
ধন্যবাদ জানাই সরকারকে কিছু পরিবর্তন করছে, ধন্যবাদ এতটুকু তো হয় না। মুসলিম দেশের সরকার হিসেবে ইসলামে আক্রমণ করে এমন কোন কিছু জাতি বরদাস্ত করবে না, কোন কিছু বরদাস্ত করবে না। এখানে 90% মুসলমান বসবাস করে, যদি এগুলো সঠিকভাবে ঠিক না করা হয় তাহলে শুধু আমাদের এই মৌলবিদের ক্ষতি না, এই দেশে ঈমান রক্ষা করার মানুষ পাওয়া যাবে না, সব নাস্তিকের দল হয়ে যাবে যদি ঠিক না করা হয়। নিজেকে বাঁচান, জাতিকে বাঁচান, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করেন, আমিন বলেন আমিন, দোয়া তুলেন আল্লাহ আল্লাহ আল্লাহ, ওয়াদা করিতেছি আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে, আলেম ওলামা নাই যেখানে আর আসতে কন, আলেম ওলামা যেখানে আলেম নাই যেখানে আমরা নাই সেখানে, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন, আগামী বছর ইনশাআল্লাহ জানুয়ারি মাসের শেষ দিকে সম্মেলন অনুষ্ঠিত হবে এবং এইভাবে মাহফিল হবে না, মাহফিল বাদ জোহর থেকে শুরু হবে ইনশাআল্লাহ। হুজুরের সাথে কথা হয়ে গেছে, মোহতারাম সাহেবের সাথে, আমি হুজুর হাসান জামিল সাহেব, আব্দুল বাসিত খান সাহেব, পোড়া হাবিবুল্লাহ মাহমুদ কাসমি সাহেব সহ 5 জনের ওলামাদের টিম এখানে হাজির থাকবে। জোহর পড়বে না যায় না, কি আপনি স্যার হয়েছেন কে পারবেন তো ইনশাআল্লাহ, নাকি এই রাত্রে আইবেন, এসার আগে দেখবেন ওয়াজ শেষ হয়ে গেছে, তখন কি করবেন, বিপদে পড়বেন। আল্লাহ তাআলা কবুল করেন এবং এই মাদ্রাসাকে কবুল করেন। আজকে হাজিরা দিয়ে গেলাম, আগামী বছরের আবার মোলাকাতের আশায় রইলাম। আল্লাহ হাজি সাহেবের হায়াত দেখ আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।